অদম্য ইচ্ছায় সব বাধা পেছনে ফেলে বগুড়ার তিন যমজের স্বপ্ন পূরণ হয়েছে মেডিকেলে পড়ার। সন্তানদের মানুষের মতো মানুষ করার সংকল্প নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাওয়া মায়ের চোখে এখন আনন্দ অশ্রু। গর্বে বুক ভরে গেছে স্থানীয়দের। শিক্ষাবিদরা বলছেন, অভিভাবকের প্রচেষ্টায় সন্তানরা যে আলোকিত মানুষ হয়ে ওঠে, এই তিন ভাই তার উজ্জ্বল দৃষ্টান্ত। বগুড়া থেকে আব্দুর রাজাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। যমজ তিন ভাইয়ের অদম্য স্বপ্ন পূরণ হয়েছে মেডিকেলে পড়ার। এই তিন ভাই এখন দেশের তিন রত্ন। যদিও এর পেছনের গল্পটা সংগ্রামের, তবে ভেঙে পড়ার নয়। মাত্র 5 বছর বয়সে বাবাকে হারান তিন ভাই। বাবার স্নেহ বঞ্চিত সন্তানদের ঠিকই আগলে রেখেছেন গর্ভধারিণী, শত ঝড়েও এতটুকু দমে যাননি। সন্তানদের মানুষের মতো মানুষ করার সংকল্প নিয়ে চালিয়ে যান জীবনযুদ্ধ। মায়ের ঐকান্তিক প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিন ছেলে মেডিকেল কলেজ হাসপাতালে পড়ার সুযোগ পেয়েছে। এদের একজন মাফিউল ইসলাম গত বছর ভর্তির সুযোগ পান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। এবারের ভর্তি পরীক্ষায় বাকি দুই যমজ শাফিউল হাসান ও রাফিউল ইসলাম ভর্তির সুযোগ পেয়েছেন দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ ও নোয়াখালীর আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে। আমি প্রথমে বিশ্বাসই করতে পারি নাই যে আমি চান্স পাইছি। আমি মনে করেন 3 থেকে 4 বার রোল মিলাইছি, পরে দেখলাম যে হ্যাঁ আমি পাইছি। বড় অবদান নিঃসন্দেহে মার, কারণ দেখা গেছে যে কোনো সময় যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে মায়ের সবার আগে মেন্টাল সাপোর্ট দিত। তাছাড়া পড়াশোনার খরচ বলেন বা বিভিন্ন আনুষঙ্গিক বিষয় মায়ের দেখাশোনা করতো। আমার ভবিষ্যৎ স্বপ্ন হলো সার্জন হওয়া, সেটা মাথা বিষয় অথবা বক্ষব্যাধি বিষয়ে সার্জন হব। সন্তানদের এমন সাফল্য আনন্দ অশ্রুতে ভাসিয়েছে মা আরজিনা বেগমকে। আমার ছেলে তিন ছেলে মেডিকেলে চান্স পাইছে, আমি খুব খুশি। আমার ছেলেদের জন্য আমি গর্ববোধ করতেছি যে আল্লাহ যেন তাদের ভালো ডাক্তার বানায়, মানুষের জন্য সেবা করতে পারে। ধুনটের এই তিন ভাইয়ের আলোকিত হওয়ার গল্প হতে পারে অনুকরণীয়। এবার ভবিষ্যতে আরও বড় কিছু হোক, অনেক বড় বড় ডাক্তার হোক, আমি এটাই দোয়া করি। ভালো ডাক্তার হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইবে, এটাই আমাদের চাওয়া। প্রত্যেকটা পরিবার যদি আমাদের সন্তানদের প্রতি যত্নশীল হই, তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদেরকে উপযুক্ত দিক নির্দেশনা দিয়ে আমরা যদি প্রতিনিয়ত পরিচর্যা করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের সকল শিশুরাই একটা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবায় নিজেদের উৎসর্গ করার প্রতিজ্ঞা করেন এই তিন ভাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।